আমার ধর্ষণের গল্প। স্কুলে পড়তে যেয়ে প্রথম ধর্ষণ করি, প্রথম লাইনের ভয়াবহ তথ্য। আসলে আমার ধর্ষণের ইচ্ছা প্রায় সব সময় ছিল, মন মনে রেখে এসেছি সব সময়। সুযোগের অভাবে চরিত্রবান যতদিন থাকা যায় আর কি। উঠতি বয়সে আমার যৌবন জ্বালা, কিচ্ছু করার ছিল না। বাবা মা ভালোই হয়তো শিক্ষা দিয়েছিল, কিন্তু মেয়ে দেখলে মাথা ঠিক রাখা যায় না। আপনারা হয়তো অনেকেই আমার কষ্টটা বুঝতে পারবেন, মুখে না বললেও মনে মনে। স্কুল ড্রেস পরা মেয়েগুলোরা দেখলে আমার চেতনা শক্তি প্রবল বেগে জেগে উঠত। কি সুন্দর ক্রস ফিতা! তারপর একদিন প্রেমের নাম নিয়ে হাবিজাবি বুঝিয়ে কাজটা সেরেই ফেললাম। মেয়ে খুব একটা রাজি ছিল না, কিন্তু কোচি বয়সের মেয়ে, যাই হোক এইভাবে শুরু। এরপর কত খেলা খেললাম রে ভাই, বলার মতো না। মানে ব্যাগের চিপায় এখনও কয়েকটা মেমোরি কার্ড, শুধু আনন্দের ভিডিও, সবগুলো ফিচারিং আমি, কিন্তু কোনোটাতেই আমার চেহারা ভালোভাবে বোঝা যায় না। পাশের বাসায় যেদিন 4 বছরের একদম পিচ্চি লাবণীরা আসলো, ওই দিনই মাথাটা আমার আউলাইয়া গেল। ও মা, এইটুকুন পিচ্চি কিন্তু কি সেই রকম অবস্থা! পিচ্চিটার দোষ ছিল যদিও, তুই মাইয়া মানুষ, তুই হাফ প্যান্ট পইরা ঘুরবি কেন? তাও আবার আমার সামনে দিয়া। সহ্য করলাম কয়েকটা দিন, এদিকে পিচ্চি আমার খুব পছন্দ করত, কোলে উঠায় নিতাম, আদর করতাম, কিন্তু এইসব ছোটোখাটো সুখ বেশি দিন ভালো লাগে না। 5ম জন্মদিনে পিচ্চিটারে খায়া দিলাম। কষ্ট হয়েছে অনেক, তাও ভালোই, কিন্তু পিচ্চিটা আমার নামে বইলা দিত, তাই গলা চাইপা দিছি মাইরা। লল, ওর বাপ মা আজও লাস্টটাও খুঁজে পায়নি। এই যে পেপারে পড়ছেন না যে 5 মাসের শিশু ধর্ষণের শিকার, হুদ্দাই বাড়ায় লিখছে, ঘটনা আসলে এমন কিছু না। পিচ্চিটা পুরোই হুড়পুরি, সাদা ধবধবা, চুক চুক করে দুধ খাইত, ল্যাংটা রাখার দরকার কি ছিল? শুধু শুধু একটা গায়নি হয়ে গেল, এটা পুরোই লস প্রজেক্ট ছিল। আফসোস, কয়েক বছর আগের কথা, হঠাৎ বন্ধু দেখি প্রেম শুরু করছে, পাড়ার মাদ্রাসার মেয়ে হালিমার সাথে। মেয়ে বোরখা পরে, মেকআপ করে, কিছুই দেখা যায় না, কিন্তু আমি কসম করে বলতে পারি যে মাইয়াটা পুরাদমে মাল। উফ, কদিন টিকে থাকলাম আর পারলাম না, বন্ধুরে আদর কইরা মাইরা বুঝাইলাম, ওরে দিয়ে মেয়েটারে নিয়ে আসলাম জলিল কাকার বন্ধু বাসায়, সারা রাত খেলছি। মাইয়া চিল্লায়, আমার মজা লাগে। না মজা না, মজা লাগে, যৌবন জ্বালা রে পাগলা যৌবন জ্বালা। মাইয়া তো কম খাই নেই, পটায়া জোর কইরা, কিন্তু সাবিনার মতো ঠাসা মাল আর দেখি নাই। জিন্স পরা, টি শার্ট পরা, এমন কঠিন জিনিস এলাকায় খুব কমই আছে, এইটারা না খাইতে পারলে শালা আমি এক বাপের এক পোলাই না। মাইয়া এমনিও বন্ধুদের সাথে আড্ডা আড্ডা মারে, সন্ধ্যা রাত পর্যন্ত বাইরে ঘুরে, এরে পটানো সহজ ভাবলাম, কিন্তু মাইয়ার দেমাক বেশি। তাই ওর বাসাতেই একলা পায়া এলাকার ছোট ভাইগুলোর দিয়া আগে দেমাক ভাঙ্গা দিয়া তারপর ফেলাই দিছি সাত্বিকা। ইয়ে মানে মেয়ে আসলে লাভ দিছে নিজে, এত মজা ওর সহ্য হইল না, সাগি কোথাকার। কিন্তু এবার ধরা খাইলাম, পুলিশ টুলিশ হাবি জাবি কত কি কি না কি বলে মামলা, কি এর জাস্টিস ফর মাইয়া, লল। জানতাম আমার কিছু হবে না, টাকা পয়সা অনেক না থাকলেও কম না, আর সাথের বন্ধুগুলার বাপ মার অনেক টাকা তো আছেই, আর আমার লাইন ঘাটও কম না, কয়েকটা এসপি র্যাবের মোমিনও তো আমার লগে বিড়ি খায়। হুদ্দায় আজ এরা কতদিন খুব চিল্লা চিল্লি হইল, পুলিশ একবার আমার ধরছিল, কিন্তু আমার কিছু আর হবে? আর আমার সাথে মানুষের অভাব নেই, মাইয়া তো পুরো বেশা ছিল, সি কি ড্রেস আপ, রাত বিরাতে পার্টি করত, সব ছেলে ফ্রেন্ড শালির, একদম উচিত শিক্ষা হয়েছে। 6 মাস পর আমি সব সারা পাইলাম তো ঠিকই, মাঝখান দিয়ে আমার ফেসবুকে ফলোয়ার বাড়ছে ভাইয়া, এখন 33,234টা মাম্মা। মাঝখান দিয়া নেশা করে ভাবলাম মাইয়া লাগবো না, কিন্তু এখন দেখি নেশার টান আরো মাইয়া খুঁজে। আগের বারের অভিজ্ঞতা থেকে এবার আস্তে ধীরে আগাইলাম, ছোট ভাইবরা দিয়ে ওদের সাথের মাইয়াগুলোর সাথে পরিচয় হইলাম, কয়েকটারে ভালোই লাগলো, খুদ খুঁজলাম, যেই খুদগুলো আমাকে পরে বাঁচাবে, পার্টিতে ডাকলাম, খেলে দিলাম, খেয়ে মেয়ে ভিডিও করে রাখলাম, ল এবার যা করার করগা, আমার কিছুই হবে না।
এই দেশে আমার কিছু হবে না, টাকা আছে, টাকা না থাকলে আমার কিছু হইতো না, মেয়ে মানুষ মাত্রই খেয়ে দেওয়ার জন্য, বোরখা হোক আর ডেনিমের টি শার্ট পরা, মাইয়া ইজ মাইয়া ম্যান। মেয়ে সারাদিন বাসায় থাকুক আর রাত বিরাতে ঘুরুক, ধর্ষণ হতে হবে, আমার দ্বারা না হলেও আমার মতো অনেক আছে ওদের দিয়ে, আর আমাকে বাঁচাতে মনে অসীম ইচ্ছা নিয়ে কিছু লোক বসেই আছে, যারা ধর্ম টানবে, মাইয়ার পোশাক টানবে, মাইয়ার ক্যারেক্টার টানবে, টানতে টানতে আমি পপকর্ন খাই আর দেখি, কারণ আমি জানি আমার কিছু হতে দেবে না। হতে না দেওয়ার মতো মানুষ অনেক আছে, কেউ মনে কেউ সামনে। পতিতা পল্লীতে যে সেদিন এক মাকে কেউ জোর করে খাইলাম, আরে শালি তুই হইলি পতিতা, তোর আবার না কি, সব মাইয়াই না বলে, কিন্তু আমার না শোনার টাইম নেই। এদিকে আমার বোনটা বড় হইতেছে, বাসায় পড়া জামাটাও একটু টাইট।